মে পর্যন্ত বার্ল লকডাউন রাজ্যে ড্রোন দিয়ে চলছে লকডাউন নজরদারি সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক ঝলকে উপস্থিত হয়েছি আমি মালবিকা সর্বশেষ আপডেট জানতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর লাইক ও কমেন্ট করে আমাদেরকে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তেশোরা মে পর্যন্ত বার্ল লকডাউন পয়লা বৈশাখের সকালে প্রত্যাশা মতোই দেশে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকাল দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানান তেসরা মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে লকডাউন কঠোরভাবে মান্য করার জন্য এবার প্রশাসন আরও করা হবে বলেও জানিয়েছেন তিনি ট্রেন চলাচল বন্ধের মেয়াদ তেসরা মে পর্যন্ত বাড়াল রেল মন্ত্রক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে লকডাউনের মেয়াদ মে পর্যন্ত বাড়ানোর পর ওই দিন পর্যন্ত দেশের ট্রেন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দিল রেল মন্ত্রক ওই সময়সীমা পর্যন্ত হবে না টিকিট বুকিংও বাতিল ট্রেনের টিকিটের সম্পূর্ণ রিফান্ড পাবেন যাত্রীরা রাজ্যে ড্রোন দিয়ে লকডাউন নজরদারি ভারতের পশ্চিমবঙ্গে ড্রোন দিয়ে লকডাউনে নজরদারি শুরু করেছে রাজ্য সরকার এই ড্রোনই রাজ্যের অলিগলিতে উড়ে ছবি তুলে খবর দিচ্ছে কোথায় লকডাউনের মধ্যে জটলা হচ্ছে জমায়েত হচ্ছে লকডাউন ভেঙে মানুষ পথে নেমেছে এর আগে ভারতের অন্য রাজ্যে যেমন গুজরাট বেঙ্গালুরু কেরালায় লকডাউন দেখতে আকাশে ওড়ানো হয় ড্রোন পশ্চিমবঙ্গে লকডাউন চললেও মাঝে মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তা অমান্যের অভিযোগ আসছে আর এই পরিপ্রেক্ষিতেই ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন অসমে বন্দি বাঙালিদের জামিনে মুক্তির নির্দেশ করোনা ভাইরাসের বিস্তারের কারণে ভারতের সুপ্রিম কোর্টে আসাম রাজ্যের ছয়টি ডিটেনশন ক্যাম্পে দু বছর ধরে বন্ধি সন্দেহভাজন বাঙালি ভাষীদের অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এই লকডাউনের মধ্যেই অবিলম্বে ওই বন্ধিদের ছেড়ে দেওয়া হোক সোমবারই এই নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি মোহন এম শান্তনা সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন গৌড়ার ধূমপায়ীদের করোনার ঝুঁকি বেশি সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ধূমপায়ীদের করোনার ঝুঁকি বেশি দেশের প্রতিটি রাজ্য সরকার এ নিয়ে সচেতন করুক মানুষকে সম্প্রীতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব বিকাশশীল প্রতিটি রাজ্যকে এই মর্মে সতর্ক করেছেন এক নির্দেশনামায়ে তিনি জানিয়েছেন ক্ষেত্রে হাত থেকে মুখে সংক্রমণের আশঙ্কা অনেক বেশি শুধু তাই নয় তাদের ক্ষেত্রে ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় হুকোর মতো নেশায় সামগ্রী মুখ দিয়ে একাধিক লোক ব্যবহার করে বলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যেও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে জামুরিয়ায় কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে উত্তেজনা পুলিশের গাড়ি ভাঙচুর জামুরিয়ায় কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় এলাকার প্রচুর মানুষ জমায়েত করে বিক্ষোভে সামিল হন এরপর আচমকাই পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও পরিস্থিতি বেশি উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনায় জখম হয়েছেন সাতজন পুলিশ কর্মী সহ জামুরিয়া থানার ওসি সুব্রত ঘোষ বর্তমানে গুরুতর জখম অবস্থায় তাকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওসির পাশাপাশি আরও দুই পুলিশ কর্মীও জখম হয়েছেন বলে জানা গিয়েছে তাদের আসানসোল হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাসের সেল ফাটাইছে পুলিশ স্বামীর সঙ্গে অশান্তি পাঁচ সন্তানকে গঙ্গায় ফেললেন মা স্বামীর সঙ্গে অশান্তির জেরে পাঁচ সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন মা উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় শনিবার রাতে ঘটনাটি ঘটে পরদিন সকালে দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ বাকি তিনজনের খোঁজ চলছে এই ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে লকডাউনের জেরে শিশুদের খাবার জোগাড় করতে না পারায় এই কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা যদিও খাদ্যের অভাবের কথা মানতে চাননি প্রশাসন তাদের বক্তব্য স্বামীর সঙ্গে বচসার কারণেই এই ঘটনা ঘটিয়েছেন মঞ্জু নামে ওই মহিলা রাজ্য সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একশো দশ জন করোনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তেরো জন অন্যদিকে দেশে করোনা আক্রান্ত দশ হাজার তিনশো তেষট্টি জন এবং মৃত্যু হয়েছে তিনশো উনচল্লিশ জনের এই ছিল সর্বশেষ আপডেট করোনা যুদ্ধে সবসময় ইতিবাচক থাকুন ঘরেই থাকুন